আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো ওয়েলকাম ব্যাক বেসিক টেকনোলজি সি এম অ্যানাদার নিউ ভিডিওতে। তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ এবং স্ট্রং একটি প্রজেক্ট শেয়ার করে দিব। দেন এই অফারটিতে প্রত্যেকে জয়েন করার চেষ্টা করবেন। দেন এইখান থেকে আমরা যে টোকেনটা পাবো সেই টোকেনটার ভ্যালু ধরা হয়েছে প্রায় $2.53। যদি আমরা এই টোকেনটার ভ্যালু আমরা আমাদের যে কয়েন গিয়ে কত রয়েছে ওখানে গিয়ে দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো। তো এইখান থেকে আমাদেরকে যে টোকেনটা দেবে 10টা কিন্তু সিআরএক্স টোকেন দিবে। তো এই টোকেনটা আমরা যদি কয়েন গিয়ে করতে যাই, যাই এখানে দেখি যে আসলে টোকেনটা কীরকম হতে পারে। তো আমি এখান থেকে সিআরএক্স লিখে সার্চ করলাম, দেন এখান থেকে টোকেনের উপর ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কয়েন গিয়ে কত সরাসরি তুলে যাবো। তো যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের যে টোকেনটার ভ্যালু সেটা হচ্ছে যে 23 সেন্ট, অর্থাৎ একটা করে টোকেনের ভ্যালু হচ্ছে আমাদের 23 সেন্ট। তো আমরা এখান থেকে যদি 10টা করে টোকেন বা 20টা করে টোকেন এখান থেকে পাই, অনেকে 10টা পাচ্ছে এবং অনেকে এখান থেকে কিন্তু 20টা পাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে 10টা সিলেক্ট করে দিলাম। 10টা সিলেক্ট করে দিলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রাইসটা কত হচ্ছে, $2.39 কিন্তু আমরা এখান থেকে ইনস্ট্যান্টলি পেয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে এখন দেখাবো যে আসলে এখানে জয়েনটা করবেন কীভাবে। জয়েন করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, তো আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবেন। দেন ওখানে দেখতে পাবেন যে অফার লিঙ্ক, অফার লিঙ্কে ক্লিক করলে আপনাকে এই পোস্টের মধ্যে সরাসরি নিয়ে যাবে। দেন এইখান থেকে আপনাকে কাজটা মূলত করতে হবে। তো এইখান থেকে কাজ করার জন্য আপনাকে নিচে দেখতে পাচ্ছেন যে একটি অপশন, সেটা হচ্ছে যে এখানে একটা ওয়ার্ড আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো এখানে একটা ক্লিক করে দেবেন। দেন এখানে যখনই ক্লিক করে দেবেন সরাসরি আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। দেন এইখান থেকে অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওপেন বাটন, দেন ওপেন বাটনে ক্লিক করে দেবেন। দেন ওপেন বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে বলতেছে আমাদেরকে এখানে একটা অপশন শো করতেছে। তো এইখান থেকে আমরা যে অপশনটি চুজ করবো সেটা হচ্ছে এখান থেকে ট্রাই দ্য অ্যাপ ওয়ালেট। তো এখানে একটা ক্লিক করে দেবেন। দেন এখানে যখনই ক্লিক করে দেবেন একটু ওয়েট করবেন, লোডিং নেবে। দেন এখান থেকে একটা পাসওয়ার্ড আপনি সিলেক্ট করে দেবেন। দেন এখানে 6 ডিজিটের একটি পাসওয়ার্ড দেবেন। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে ফিরে যাচ্ছি। দেন পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে আবার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন। দেন পাসওয়ার্ডটি সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যালাউ করবেন। তো এখান থেকে আমি অ্যালাউ করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড এখানে একটা ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, লোডিংটা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখান থেকে সরাসরি আমাদের কিন্তু অ্যাপসের ভিতরে নিয়ে যাবে। সো আমরা একটু ওয়েট করি। ওয়েল এখানে আমাদের ওয়েট করা কমপ্লিট। দেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়ালেটটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। দেন এখান থেকে আমাদের কিন্তু কাজটা মোটামুটি শেষ। তো এইখান থেকে আমাদের মূলত টোকেনটাই অ্যাড করে নিতে হবে। তো এইখান থেকে আমাদের যেহেতু সিআরএক্স টোকেনটা দিবে এই ওয়ালেটের ভিতরে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে সিআরএক্স টোকেনটা অ্যাড করে নিব। অ্যাড করার জন্য নিচে দেখতে পাচ্ছেন সবার ডান দিকে নিচে, তো সেটিংস অপশন এখানে একটা ক্লিক করে দেবেন। দেন এখানে যখন একটা ক্লিক করে দেবেন, ওয়েল এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন। তো এই প্লাস আইকনে একটা ক্লিক করে দেবেন। দেন এখানে যখনই ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন সার্চ অপশন উপরে, তো এখান থেকে সার্চ করবেন SRX। তো এইখান থেকে সার্চ করার পর গোতে ক্লিক করে দেবেন কিবোর্ড থেকে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে টোকেনটা শো করতেছে স্টোরএক্স। তো এইখান থেকে আমরা টোকেনের উপর একটা ক্লিক করে দিব। টোকেনের উপর ক্লিক করার পর এখান থেকে চেকমার্ক দিয়ে দেবো উপরে। তারপর নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে তা বলতেছে ক্রিয়েট। তো এখানে ক্রিয়েট একটা ক্লিক করে দিব। তো ক্রিয়েট একটা ক্লিক করার পর দেওয়ার পর এখানে একটু ওয়েট করুন। ওয়েট করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এইটা আমরা এখন কোথায় দেখতে পাবো, তো আমরা নিচে দেখতে পাবো যে আমাদের কিন্তু নিচে যে ওয়ালেটটা, ওয়েল এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়ালেটটা এখানে শো করতেছে। দেন এখানে দেখতে পাচ্ছেন স্টোরএক্স। তো এটা মূলত আমাদেরকে দিতে হবে ওখানে বোটের ভিতরে বা এখান থেকে ফর্মের ভিতরে। তো এখান থেকে মূলত আমাদের কাজটা শেষ। তো আমরা এটা এখন এই অবস্থায় রেখে দিব। তো এখন আবার সরাসরি চলে যাবো আমাদের পোস্টের মধ্যে। দেন পোস্টের মধ্যে চলে গিয়ে এখানে আমাদের কাজটা করতে হবে। তো এইখান থেকে উপরে দেখতে পাচ্ছেন আরও একটি লিঙ্ক দেওয়া আছে। তো এইখান থেকে ওই লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবেন। এখানে আমাদের সাইন আপটা করে নিতে হবে। তো লিঙ্কের উপর যখনই ক্লিক করে দেবেন একটু ওয়েট করবেন। ওয়েট করার পর সরাসরি আপনাকে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু সরাসরি এখানে ভিতরে নিয়ে গেছে। তো এখানে আমার অ্যাকাউন্টটা করাই আছে, যেহেতু এখানে অ্যাকাউন্টটা করা আছে, তো সেক্ষেত্রে আমাকে কিন্তু সরাসরি এখানে বোর্ডের ভিতরে নিয়ে আসছে। তো এখানে যদি আপনি ক্লিক করে দেবেন লিঙ্কের উপর, তো এই যে দেখাচ্ছি আপনাকে, যখনই আপনি এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন, লিঙ্কের উপর ক্লিক করার পর আপনাকে সাইন আপ ওখানে রেজিস্ট্রেশন সাইন ইন, তো সেক্ষেত্রে রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর এখান থেকে শুরুতে আপনার নামটা দেবেন, ফুল নেম, ফুল নেম দেওয়ার পর নিচে একটি ইমেল দেবেন। দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে যখনই ক্লিক করে দেবেন, ওয়েল আপনার জিমেলে একটা কোড পাঠানো হবে। তো কোডটা বলতে কি আপনাকে একটা একটা লিঙ্ক পাঠানো হবে, লিঙ্কটা আপনাকে কনফার্ম করে নিতে হবে। তো এখান থেকে আপনি লিঙ্কটা কনফার্ম করে নেবেন। তো কনফার্ম করার জন্য আপনাকে সরাসরি কত দেওয়া যাবে জিমেলে, তো আপনার জিমেলে চলে যাবেন। জিমেলে চলে যাওয়ার পর এখান থেকে আপনি মেলটা খুঁজে বের করবেন। ওয়েল এইখান থেকে খুঁজে বের করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি কিন্তু মেলটি একটু দেরিতে পেতে পারেন। তো সেক্ষেত্রে এখানে হিউজ পরিমাণ লোক জয়েন করতেছে, তো সেক্ষেত্রে একটু ওয়েট করবেন। তো মেলটা না পেলে আপনি উপরে থ্রি আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে প্রমোশনস, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার মেলটা পাবেন। তো এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু মেলটা আসছে। তো এটা হচ্ছে সাপোর্ট, সাপোর্ট নামে একটা মেল পাবেন। দেন এই মেলের উপর ক্লিক করে দেবেন।
ইমেলের উপর যখনই ক্লিক করে দেবেন, করার পর এখান থেকে আপনার একটা লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হবে, তো কনফার্ম ইমেল অ্যাড্রেস, তো এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু একটু ওয়েট করবেন, ওয়েট করার পর আপনার কিন্তু ওয়েবসাইটের মধ্যে নিয়ে গিয়ে আপনার মেলটা কনফার্ম করে নেবে। দেন কনফার্ম করার পর এখান থেকে একটা পাসওয়ার্ড চুজ করে দেবেন, করার পর এখান থেকে আপনার উপরে মেল, দেন ওইখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে আপনি সাইন ইন করে নেবেন। সাইন ইন করলে কিন্তু আপনার ওইখানে সরাসরি আপনাকে আপনার সাইটের ভিতরে নিয়ে যাবে। তো সাইন ইন করতে একটু সমস্যা হতে পারে, একটু ওয়েট করবেন, কারণ হচ্ছে যে এখানে সাইন ইন করতে একটু সমস্যা হয় যেহেতু হিউজ পরিমাণ লোক এখানে জয়েনটা করতেছে। এখান থেকে সাইন ইনটা করার পর এখান থেকে আমি আপনাকে এখন সরাসরি বোর্ডে সাইটের ভিতরে গিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে আপনি ক্লেমটা করবেন কেবে। তো ধরুন আপনার এখানে সব কিছু কমপ্লিট, তো অবশ্যই ধৈর্য সহকারে এখানে কাজটা করবেন, কারণ একটি এটা কিন্তু ভালো একটা অফার। আর এখান থেকে একটু ওয়েট করবেন, ওয়েট করে করে আপনি কাজটা করবেন, একটু সমস্যা হতে পারে। তো আমারও কিন্তু সেম প্রবলেমটা হয়েছিল। তো এখান থেকে আসার পর আপনার ধরুন সাইন ইন করা কমপ্লিট, তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে উপরে থ্রি আইকনে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন সেটিংস অপশন, তো এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে অনেকগুলো অপশন শো করবে, তো এখান থেকে আপনি রেফারেল অপশনটি চুজ করবেন। তো এখানে ক্লিক করে দেবেন, ক্লিক করার পর এখান থেকে একটু ওয়েট করবেন। তো প্রথম অবস্থায় আপনি এখানে দেখতে পাবেন যে জিরো আপনার টোকেনটা, তো একটু ওয়েট করার পর আপনার টোকেনটা কিন্তু তারা দিয়ে দেবে, এমনকি 2-3-4-5 মিনিট লাগবে। তো একটু ওয়েট করে আপনি ধৈর্য সহকারে এখানে আপনি দেখবেন, দেন দেখার পর আপনি দেখতে পাবেন যে এখানে ক্লেম বা এখান থেকে ক্লেমের একটু অপশন পাবেন, তো ক্লেমটা আপনি করে নেবেন। তো আমি একটু ওয়েট করি, দেন ওয়েট করার পর এখান থেকে আমার যখন টোকেনটা এখানে অ্যাড হবে, তো তারপর আমি এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপটা দেখিয়ে দিচ্ছি। ওয়েল, এইখান থেকে দেখতে পাচ্ছেন আমার টোকেনটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো আপনাদের একটু থামিয়ে দেয় সেটা হচ্ছে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দেবেন, কারণ দেখতেছি যে অনেকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না কিন্তু আমার ভিডিওগুলো দেখেন। সো অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং আমাদের নিত্য নতুন যে ভিডিওগুলো সারি সব ভিডিও আপনি সবার আগে নোটিফিকেশন আকারে আপনি পেয়ে যাবেন। সো ওয়েল, চলে গেলাম এখান থেকে। দেখতে পাচ্ছেন আমার যে টোকেনটা, সেই টোকেনটা কিন্তু এখানে উপরে শো করতেছে 1970টা টোকেন। দেন এখান থেকে কিন্তু আপনার এতগুলো টোকেন শো করবে না, আপনার শুরুতে এখান থেকে যে টোকেনটা শো করবে সেটা 10টা বা 20টা এরকম কিছু পাবেন আপনি। তো এইখান থেকে টোকেনটা পাওয়ার জন্য বা আপনি এখান থেকে টোকেনটা কীভাবে আপনি ক্লেম করে ওয়ালেটে নেবেন সেই প্রসেসটা এখন দেখিয়ে দিব। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লেম বাটন, তো ক্লেম বাটনে একটা ক্লিক করে দেবেন। ক্লেম বাটনে যখনই ক্লিক করে দেবেন এখান থেকে একটা আপনাকে ফর্মের মধ্যে নিয়ে যাবে, তো এখান থেকে ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। তো ফর্মটা পূরণ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে আপনাকে মেল দিতে হবে, তো যে মেল দিয়ে আপনি এখানে রেজিস্ট্রেশনটা করেছেন, তো এই মেলটা উপরে দিবেন। দেন দেওয়ার পর এখান থেকে আপনার নামটা দিবেন, ফুল নেম, তো আপনি অ্যাকাউন্ট করার সময় যে নামটা এখানে দিয়েছেন ফুল নেমটা, সেই ফুল নেমটা কিন্তু আপনি এখানে দিবেন। দেন এখান থেকে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আপনি আসলে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট স্টোরেক্স, আপনি কোন মাধ্যমে মূলত এখানে শেয়ারটা করেছেন। দেন আপনি যদি এখানে শেয়ার করে থাকেন আপনার যে ইয়েটা রয়েছে লিঙ্কটা, তো লিঙ্কটা শেয়ার করে থাকলে আপনি এখান থেকে দিবেন। তো আমি সাজেস্ট করবো আপনার প্রত্যেকে এক নম্বর অপশনটি সিলেক্ট করে দেবেন। দেন দেওয়ার পর এখান থেকে আপনাকে বলতেছে যে এখানে আপনাদের অ্যাড্রেস দিতে হবে, CRX অ্যাড্রেস। দেন এই অ্যাড্রেসটা আসলে কোথায় পাবেন, তো আমরা কিছুক্ষণ আগে যে ওয়ালেটটা ক্রিয়েট করলাম সেই ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু এখানে আমার দিতে হবে। তো আমরা এখন সরাসরি চলে যাবো অ্যাপসের ভিতর। দেন অ্যাপসের ভিতরে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাবো যে আমাদের অ্যাপসটা রয়েছে, সেই অ্যাপসে চলে আসলাম। আসার পর এখান থেকে যে এই দেখতে পাচ্ছেন স্টোরেক্স, তো এখানে একটা ক্লিক করে দিব। এখানে যখনই ক্লিক করে দিব এখান থেকে রিসিভ অপশন পাবেন, তো এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে এখান থেকে আপনি অ্যাড্রেসটা সিম্পলি এখানে কপিতে ক্লিক করে দেবেন। কপিতে ক্লিক করলে আপনার এটা অ্যাড্রেসটা কপি হয়ে যাবে, দেন আপনি সরাসরি আবার চলে যাবেন। ওইখানে যাওয়ার পর এখান থেকে অ্যাড্রেসটা আপনি পেস্ট করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনাকে বলতেছে যে স্ক্রিনশট প্রুফ অফ ইউর রেফারেলস, অর্থাৎ আপনি যদি এখান থেকে রেফারেল করে থাকেন তাহলে আপনাকে একটা প্রুফ দিতে হবে যে আপনি এটা রেফার করেছেন কিনা। তো সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন এখান থেকে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি ব্যাকে গিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আসলে আপনি কোথা থেকে এখানে স্ক্রিনশটটা আসলে দিবেন। আমি আবারও হোম পেজে চলে আসলাম। আসার পর এখান থেকে আপনি যে স্ক্রিনশটটা দিবেন, তো এই হোম পেজ থেকে আপনাকে স্ক্রিনশটটা দিতে হবে। তো পারলে দু একটা রেফার করে নেবেন, তো রেফার করলে একটু ভালো হবে, তো রেফার না করলে কোনো সমস্যা নেই। তো দেওয়ার পর এখান থেকে একটু এখান থেকে এইরকম করে নেবেন, তো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করে নেবেন। করার পর এই অবস্থায় একটা স্ক্রিনশট নেবেন, দেন স্ক্রিনশটটা নেওয়ার পর এখান থেকে আপনি সরাসরি আবার চলে যাবেন ফর্মের ভিতর। তো ফর্মের ভিতরে গিয়ে এখান থেকে আপনাকে স্ক্রিনশটটা নিচে দিতে হবে। তাহলে এখান থেকে আপনি ফর্মের ভিতরে এখানে অ্যাড এফ ক্লিক করে দিবেন, স্ক্রিনশটটা যে মানে ফাইলের মধ্যে রাখবেন ওইখান থেকে আপনাকে সরাসরি এখানে দিতে হবে। অ্যাডে ক্লিক করলে আপনাকে সরাসরি গ্যালারির মধ্যে নিয়ে যাবে, গ্যালারির মধ্যে থেকে আপনি স্ক্রিনশটটা এখানে প্রোভাইড করে দেবেন, এবং উপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার কতটা টোকেন আছে সেই টোকেনটা এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবেন। তো এইখান থেকে আপনি অ্যামাউন্টটা দিবেন, ধরুন আমার যতটুকু টোকেন আছে ততটুকু আমি অ্যামাউন্ট এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনাদের কাজটা কিন্তু মোটামুটি শেষ।
তো এইখান থেকে সব কিছু ঠিকঠাক আছে কিনা আবারও চেক করে নেবেন। চেক করার পর এইখান থেকে নিচে পাবেন সাবমিট বাটন, দেন এই সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। দেন সাবমিট বাটনে ক্লিক করলে এখানে কিন্তু আপনার কাজটা শেষ। সো আপনি এখন এইখান থেকে সরাসরি আপনার ওয়ালেটের ভিতর, অর্থাৎ আপনি যে ওয়ালেটটা ক্রিয়েট করলেন বা কাজটা করলেন, তো এইখানে মূলত আপনি আপনার পেমেন্টটা পেয়ে যাবেন। সো পেমেন্টটা পেলে আপনাকে অবশ্যই তারা জানিয়ে দেবে এবং আপনার ওয়ালেটটা কিন্তু তারা ব্যালেন্সটা অ্যাড করে দিবে। সো এই হচ্ছে মূলত কাজ। সো প্রত্যেকে একটু ভালো করে ভিডিওটা দেখে কাজটা করবেন। ভিডিওর ভিতরে অনেক কিছু গোলযোগ হয়েছে, কেউ মনে কিছু নেবেন না, কারণ হচ্ছে যে আসলে এখানে ভিডিও তৈরি করতে অনেক ঝামেলা হয়েছে। সো কেউ মনে কিছু নিয়েন না, ভালো করে ভিডিওটা দেখে কাজটা করবেন। আর ওয়েল, এখান থেকে যদি আপনার কোনো সমস্যা থেকে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে কমেন্ট করবেন, আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম অফার রিলেটেড ভিডিও, আর্নিং রিলেটেড অ্যাপসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।